নমস্কার, আমার চ্যানেল কুকিং করিডোরে সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি স্বর্ণা। এখন পাকাতালের সিজন চলছে, আর বাঙালিরা তো বেশিরভাগই পিঠা পায়েস পছন্দ করে। তাই এই তালের সিজনে তালের পিঠা তৈরি হবে না তা কি হয়, তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার তালের পিঠা। তো কিভাবে আমি এই তালের পিঠাটি তৈরি করেছি তা জানতে দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। তো প্রস্তুত প্রণালীতে চলে যাওয়া যাক। আমি এখানে একটি হাঁড়িতে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম লবণ। জলটা প্রায় ফুটে এসেছে। এখানে আমি চালের গুঁড়াটাকে সিদ্ধ করব, যেভাবে আমরা সিদ্ধ রুটি করতে গেলে আটাটাকে সিদ্ধ করি, ওইভাবে ঠিক আমি চালের গুঁড়া সিদ্ধ করব। এখানে সাথে দিয়ে দিয়েছি 2-3 টেবিল চামচ চিনি। আমি চালের গুঁড়ার কাইটাকে তৈরি করে নিয়েছি, এরপরে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। এদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, ওতে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেলটাকে আমি কুড়িয়ে একটু হালকা মিহি করে বেটে নিয়েছি। নারকেলটা কিছুক্ষণ ধরে ভাজতে হবে। এরপরে নারকেলের মধ্যে দিয়ে দিলাম তালের রস আর দিয়েছি লিকুইড দুধ। এবারে তালের রস আর নারকেল একবারে শুকনো শুকনো করে আমি একটা পুর তৈরি করে নিব। আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব চিনি। চিনিটা যে যার পছন্দ অনুযায়ী দিবেন, যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন বেশি দিবেন, কম খেতে পছন্দ করলে কম দিবেন। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে ভালো করে জাল করে পুর তৈরি করে নেব। এখানে চুলার আঁচটা লোতে রাখতে হবে আর সবসময় নেড়ে রাখতে হবে, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। তাই খুব সাবধানে কিন্তু এই পুর তৈরি করতে হবে। দেখুন, পুরটা প্রায় তৈরি হয়ে এসেছে। আমি আরও একটু শুকনো শুকনো করে এটাকে চুলা থেকে তুলে নেব। পুর রেডি হয়ে গেছে একদম। আর এদিকে আমি সেই চালের গুঁড়ার কাইটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখানে পুর নিয়ে নিয়েছি। এবার পিঠা তৈরির পালা। একটি রুটি বেলা বেলন আর চাটুকার নিয়ে নিয়েছি। এরপরে রুটির মতো গোল গোল করে তৈরি করে আমি হালকা করে একটু বেলে নেব। এখানে পুরু করে ছোট্ট একটা রুটি বেলে নিয়েছি। এবারে পুর থেকে কিছু পুর এখানে নিয়ে নিয়েছি। এখন দেখুন কিভাবে ভাঁজ করছি। এইভাবে আস্তে আস্তে ভাঁজ করে নিতে হবে। এখন এটাকে মুড়ে আমি সাথে জোড়া দিয়ে দিব। তারপরে আলতো হাতে গোল করে নিতে হবে, মানে আমি একটা গোল বলের মতো তৈরি করলাম, সেখানে তার ভিতরে পুরটা রয়েছে। এই যে দেখুন তৈরি করে নিয়েছি। এই একই পদ্ধতিতে আমি সমস্ত পিঠাগুলোকে তৈরি করে নিব। আপনাদের সুবিধার্থে আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন
একই ভাবে আমি সমস্ত পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে আসলে ওই পর্যায়ে আমি পিঠাগুলোকে দিয়ে দেব। এটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, হাই ফ্লেম করবেন না, তাহলে দেখা যাবে ভিতর থেকে ভালোভাবে ভাজা হয়নি, বাইরে থেকে লাল হয়ে গেছে। তাই লো মিডিয়াম আঁচে ভাজতে হবে। এক পিঠ এক মিনিট মতো ভেজে আমি এবারে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে সমস্ত পিঠাগুলোকে ভেজে নিতে হবে। মোটামুটি এক ব্যাচ ভাজতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। উল্টে পাল্টে লালচে বাদামি করে পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি। এবারে তুলে নিচ্ছি। এই একইভাবে সমস্ত পিঠাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, তালপুলি পিঠা একদম রেডি, আমি সার্ভ করে নিয়েছি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অনেক ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো দেরি কিসের, এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।